শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ধাপে ধাপে কমছে শীতকালীন সবজির মূল্য। তিন সপ্তাহ আগে থেকে শীতের মাত্রা বাড়লো, বেশ গরম ছিল সবজির বাজার। গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশার মাঝেও সরবরাহ বেড়ে যাওয়ায় সবজির দাম অনেকটা কমে এসেছে। মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকায় সব ধরনের সবজির মূল্য বেশ চড়া থাকায় বাজার থেকে খালি হাতে বাসায় ফিরতেন সাধারণ ক্রেতারা। তবে শীত বাড়ার সাথে সাথে সবজির দাম কমে আসায় স্বস্তি পেয়েছেন ক্রেতারা। বাজার ঘুরে দেখা যায় বর্তমানে আলু 20 থেকে 30 টাকা, পেঁয়াজ 30 টাকা, রসুন 100 টাকা, কাঁচামরিচ 30 থেকে 40 টাকা, বেগুন 30 টাকা, মূলা 20 টাকা, শসা 80 টাকা, মানকচু 40 টাকা, মিষ্টি কুমড়া 20 থেকে 25 টাকা, গাজর 40 টাকা, টমেটো 20 থেকে 50 টাকা, ফুলকপি 20 টাকা, বাঁধাকপি 20 টাকা, পুঁই শাক 20 টাকা, পেঁপে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ আর পারভেজ, এনএএন টিভি, নারায়ণগঞ্জ।